Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluh ya যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে
গেছেন এই জন্য শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আলহামদুলিল্লাহ যে শায়খেরা আমাদের এখানে আলোচনা করবেন তারা অনেক বড় বড় আলহামদুলিল্লাহ আলেম আমি ছাড়া আমি তো হইলাম আপনাদেরই মানুষ আমিও আয়োজকদের মধ্যে আমিও বৃহত্তর নোয়াখালীরই মানুষ যেহেতু আমার এলাকার এই জন্য আমাকে ছোট আলেম হিসাবে আমাকে রাখা হয়েছে শুধু এই জন্য আমি উদ্বোধন করে দিচ্ছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমাদের সম্মানিত দুজন শায়েখ আছেন শায়েখ মুস্তাফিজুর রহমান আল মাদানী হাফেজাহুল্লাহ লক্ষ্যে করে একটি গুরুত্বপূর্ণ সহি আকিদার মাদ্রাসা প্রতিষ্ঠান হাবরুল উম্মাহ মডেল মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার তিনি প্রতিষ্ঠাতা এবং মহাপরিচালক এবং তিনি আলহামদুলিল্লাহ সৌদি আরবে দীর্ঘদিন থেকেও এই দেশের প্রতি এই দেশের জনগণের প্রতি তাওহীদ এবং সুন্নতের দাওয়াতের প্রচার প্রসারে বিভিন্নভাবে তিনি কাজ করে যাচ্ছেন খেদমত করে যাচ্ছেন অনেক আগ থেকেই তার খেদমত সম্পর্কে আমরা জানি ওনার খেদমতগুলো আমরা সবসময় দেখি তো সরাসরি ওনার থেকে আলোচনা শোনার আর আমাদের ওইরকম সৌভাগ্য হয় নাই আজকে আলহামদুলিল্লাহ এই মালিটোলা জাম মসজিদে আলহামদুলিল্লাহ আল্লাহ সেই সুযোগ আমাদেরকে করে দিয়েছে আলহামদুলিল্লাহ আবার আমরা মানুষ লক্ষ্মীপুরে আমরা সেই রাজশাহীর শায়েখ এবং শায়েখ শুধু রাজশাহীর না যদিও শায়েখের অবস্থান রাজশাহী কিন্তু শায়েখ সারা পৃথিবীর তো শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ বারাকাল্লাহ তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি আমিন বলবেন না শায়েখকেও আমরা আজকে আল্লাহ পাকের রহমত যে আমরা পেয়ে গেছি ইনশাআল্লাহ শায়েখের থেকেও আমরা গুরুত্বপূর্ণ দিনই আলোচনা শুনবো এলেম হাসিল করবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মোবারকময় ফজিলতময় অনুষ্ঠানে এই মাহফিলে বসে তিন জিনিসকে একত্রিত করে অর্থাৎ কান কাল এবং ব্রেন তিনটাকে একত্রিত করে আল্লাহ পাক আমাদেরকে জানার শোনার বুঝার আল্লাহ পাক তৌফিক দান করুন কয়টা জিনিস একত্রিত করে শুনতে হবে কানও ঠিক রাখতে হবে কালও ঠিক রাখতে হবে ব্রেনও ঠিক রাখতে হবে তো ইদানিং শোনা যায় নাকি কাল নাকি মাথায় থাকে শুনছেন আপনারা শোনে নাই বলে কাল নাকি এখন বুকে থাকে না কাল থাকে কোথায় মাথায় চিংড়ি মাছের নাকি আপনার মাথায় নাকি মানে অন্য কিছু সঠিক জায়গায় সঠিক জিনিস থাকে না তো না থাকার কারণে চিংড়ি মাছ লাভ দিয়ে সামনের দিকে চলে যায় কোন দিকে তো যাদের কাল মাথায় উঠে গেছে মানে তাদের কাল সঠিক জায়গায় থাকে না থাকে মাথার মধ্যে তারাও দেখবেন কোরআন বোঝার জন্য দিন বোঝার জন্য অনেক চেষ্টা করে তাদের আন্তরিকতারও অভাব নেই কিন্তু বুঝতে গিয়ে মোতাজিলাদের মতো আহলে কোরআনদের মতো বুঝে বসে থাকে এটা হলো কাল সঠিক জায়গায় নেই কাল অন্য জায়গায় চলে গেছে তো এই জন্য কানের সাথে কাল কালের সাথে ব্রেন এই তিনটাকে সমন্বয় করে যদি আমরা শুনি ইনশাআল্লাহ আমাদের আজকের এই মাহফিল থেকে আমরা উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ তো এখানে প্রথমে আমি ভূমিকার মধ্যে যে কথাটা বলবো যে আমরা এতদিন পর্যন্ত আনসার আর মুহাজির সাহাবিদের কথা শুনছি শুনছেন না যে সাহাবাই কেরামের একটা বিশাল অংশ হলো মুহাজির আবার একটা বিশাল অংশ হলো আনসার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজিরদের মধ্যে এমন ভ্রাতৃত্ব কায়েম করেছিলেন যেই ভ্রাতৃত্ব কায়েমের কারণে তাদের এই পরিচয় বিলীন হয়ে তারা এমন ভ্রাতৃত্বের বন্ধনে সাহাবাই কেরামের পরিচিতি দিয়ে তারা পরিচিত হয়ে উঠেছে সুবহানাল্লাহ আমরা সাহাবিদের নাম শুনলে জিজ্ঞেস করি না যে উনি কি আনসার না উনি মুহাজির শুধু সাহাবি কি না এটাই আমাদের কাছে মুখ্য বিষয় অর্থাৎ আনসার মুহাজিরের দ্বন্দ্ব ভুলে গিয়ে তারা একজন আরেকজনের সাথে এমনভাবে মিশে গিয়েছিলেন যেটা পৃথিবীর ইতিহাসে এটা বিরল এরকম দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে আর নাই আজকে আমরা আবার আনসার মুহাজিরের আরেকটি সমন্বয়
ফাউন্ডেশন লক্ষ্মীপুর কোথায় লক্ষ্মীপুর কোথায় মালিটলা তাহলে এখানে লক্ষ্মীপুর হলো মহাজির আর মালিটলা হলো কি আচ্ছা সুবহানাল্লাহ দেখেন সেই লক্ষ্মীপুরের তাওহীদ ফাউন্ডেশন আজকে প্রোগ্রাম করতেছে কোথায় মালিটলা এটা কিন্তু আমাদের এই দেশের সবার জন্য একটা শিক্ষণীয় বিষয় যে আমরা এইভাবে একজন আরেকজনকে সহযোগিতা করে কারণ আমাদের সবার লক্ষ্য এক মাকাসেদ এক আমাদের আকীদা এক আমাদের মানহাজ এক সুতরাং আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে কোনো ধরনের কোনো কিছু ফাটল ধরাইতে পারে না অঞ্চল এলাকা কোনোদিন কারো ভ্রাতৃত্বের বন্ধনে ইমানে বন্ধনে ফাটল ধরাইতে পারে না কার বাড়ি কোথায় কোন এলাকার এটা মুখ্য বিষয় না আমাদের পরিচিত হলো আমরা ভাই ভাই আমাদের আকীদা এক আমাদের মানহাজ এক ঐক্যের ভিত্তিটা হলো আকীদা এবং মানহাজ আকীদা এবং মানহাজ এক হলে তিনি আমেরিকার হন তিনি ব্রিটেনের হন অস্ট্রেলিয়ার হন যেখানে আমার কোনো অসুবিধা নাই তিনি আমার ভাই তিনি আমার সাথে ভ্রাতৃত্বের সম্পর্কের অধিকারী এবং আমি আমার মায়ের পেটের ভাইয়ের চাইতেও ওই ভাইকে বেশি মহব্বত করি আজকে সে মহব্বতের নমুনা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এই নমুনাটা আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে সবসময় অব্যাহত থাকুক আজকে তখন তাওহীদ ফাউন্ডেশন লক্ষ্য করে সে মালিটোলা প্রোগ্রাম করে ঠিক একসময় মালিটোলা যায় আবার লক্ষ্য করে প্রোগ্রাম করবে ইনশাআল্লাহ এইভাবেই আনসার মুহাজিরদের মতো দাওয়াতি কাজে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব কায়েম হবে ইনশাআল্লাহ দ্বিতীয় বিষয় আলহামদুলিল্লাহ আজকে যে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এখানে বাদ মাগরিব থেকে মানে মাগরিবের পর থেকে বিষয়ভিত্তিক এবং কোন সময় যাতে আমাদের ব্যবধান নষ্ট না হয় সময়টাকে কাজে লাগানোর জন্য সঠিক সময়ে সঠিক প্রোগ্রাম মাহফিল শুরু করা আমাদের দেশে অনেক জায়গায় মাহফিল শুরু হয় রাত 10টা আমি এক জায়গায় যাই দেখছি যে 10টা পর্যন্ত সব বসে গেছে মাহফিল শুরু করে না কেউ মাইকে কথাও বলে না আলোচনা শুরু করে না বসে আছে কি ব্যাপার ভাই আমাদেরকে দাওয়াত দিচ্ছেন এখানে তো মাহফিল শুরু করেন না কেন বলে যে না এখনো মাহফিল শুরু করার সময় হয় নাই মাহফিল তো 10টায় শুরু হবে শুরুই হবে 10টায় মানে সবাই খাওয়া দাওয়ার পরে তারপরে বাড়ি থেকে রেডি হয়ে তারপরে আসবে 10টা থেকে আলোচনা শুরু হবে তারপরে কোন পর্যন্ত ফজর পর্যন্ত চলতে থাকে তো এটাও আলোচনার দিনই মাহফিলের দিনই মজলিসের এটাও বৈশিষ্ট্য নয় কারণ ঘুম বন্ধ করে সারা রাত কিসের মাহফিল কিসের আলোচনা সেই তিনজন সাহাবীর আলোচনা যে হাদিসটা প্রসিদ্ধ হাদিসটা তিনজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে আসছিলেন আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানতে চাইছিলেন তারপরে তারা একজনে বলতেছে আমি সারা রাত সালাত আদায় করব সারা রাত ঘুমাবো না আরেকজন বলছিল আমি সারা জীবন সিয়াম পালন করব কখনো সিয়াম ভাঙবো না আরেকজন বলছিল আমি বিয়ে শাদী করব না খালি আল্লাহর ইবাদত করব জিহাদ করব এইভাবে আমি কাটাই দেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটাকে প্রশংসা করেন বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমা ওয়াল্লাহি ইন্নী লাখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু আল্লাহর কসম আমি দুনিয়ার সব মানুষের চাইতে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি আমি সবচেয়ে বড় মুত্তাকী কিন্তু আমি রাত্রে ঘুমাইও আবার সালাত আদায় করি আমি সিয়াম পালন করি সিয়াম ছেড়েও দিই আমি বিয়ে শাদিও করেছি আমার স্ত্রী ছেলে মেয়ে পরিবারও আছে সেগুলো দায়িত্ব পালন করি আবার আমি নবুয়ত রসালতের দায়িত্ব পালন করি এটাই হলো আমার সুন্নাত ফামান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি যে আমার সুন্নাত থেকে বিমুখ হবে সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো আল ওয়াসাতিকিয়া ওয়াল ইতিদাল মত্তম কর্তা ভারসাম্যপূর্ণ কর্তা দিনই আলোচনাও শুনতে হবে আবার রাত্রে বিশ্রামও নিতে হবে কিন্তু বিশ্রাম নিলাম না সারা রাত আলোচনা শুনলাম এটাও দিনই আলোচনা শোনার পন্থা হয় তো আজকে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সঠিক সময়ে বাদ মাগরিব দিনই আলোচনা শুরু হয়েছে ইনশাআল্লাহ সঠিক সময়ে সুন্দরভাবে আবার শেষ হবে ইনশাআল্লাহ এটাও তাওহীদ ফাউন্ডেশন লক্ষ্মীপুর আমাদের জন্য একটি সুন্দর এলেম চর্চার এলেম শিখার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ ফাউন্ডেশন লক্ষ্মীপুরকে কবুল ও মঞ্জুর করেন এবং এই ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত সকল ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে দিন এক একজন যোগ্য দাঈ ইলাল্লাহ হিসাবে সবাইকে আল্লাহ পাক কবুল করেন এই ফাউন্ডেশনের বিভিন্নভাবে
যে সকল ভাই বোনেরা সহযোগিতা করেছেন করেন সব সময় আল্লাহ পাক তাদের খেদমতকে সহযোগিতাকে কবুল